প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো ডব্লিউপি কনস্টেবল দু হাজার নিউ ভ্যাকেন্সি নিয়ে আপকামিং ভ্যাকেন্সি নিয়ে যার জন্য তোমরা কিন্তু সবাই এলিজিবিল আবেদন করতে পারবে মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু অনেকেই ওয়েট করে আছো এই ডব্লিউপি কনস্টেবল ভ্যাকেন্সির জন্য তাই অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো এখানে তোমরা কারা কারা এলিজিবল এই কনস্টেবল পোস্টের জন্য কীভাবে তোমাদের আবেদন করতে হয় এবং বিশেষ করে এখানে তোমাদের কত শূন্য পদের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আসতে চলেছে নোটিফিকেশান কবে আউট হবে আবেদন প্রক্রিয়া কবে থেকে চালু হবে বলে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এখানে সিলেকশান তোমাদের কয়েড দাপে হবে এবং আফটার পোস্টিং তোমাদের স্যালারি কত থাকবে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে কত নাম্বারে তোমাদের এখানে এক্সামটা নিয়ে হবে সমস্ত টপিকগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই অবশ্যই অবশ্যই তোমাদের যদি টার্গেট থাকে কনস্টেবল কিন্তু ভিডিওটি পর্যন্ত দেখো এখানে কিন্তু তোমরা সমস্ত রকম গুলো পেয়ে যাবে তো সবার প্রথম তোমাদের বলি দিই এখানে তোমাদের যে ডবলিউপি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি আসবে যেখানে তোমাদের পোস্টের নাম রাখা হয় কনস্টেবল পোস্ট যেখানে তোমরা ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এলিজিবিল সবাই আবেদন করতে পারবে এবার কোশ্চেন দেখতে পারো তাহলে এখানে কোয়ালিফিকেশান কি থাকে এবং এখানে কারা কারা এলিজিবল শিক্ষাগত যোগ্যতা কি চা হয় এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা চা হয় মাধ্যমিক পাস মিনিমাম নাম্বার পেয়ে তোমরা জাস্ট মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা সবাই এলিজিবিল অ্যাপ্লিকেশান করতে পারো এবার তোমাদের অনেকের কোশ্চেন দেখতে পারে এখানে রকম পার্সেন্টেজের ব্যাপার থাকে কি না এখানে কিন্তু কোন রকম পার্সেন্টেজের ব্যাপার নেই তোমরা মিনিমাম নাম্বার পে পাস করলে কিন্তু তোমরা এখানে এলিজিবিল করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ওকে এবার নেক্সট তোমাদের বলে রাখি এজ লিমিট দেখো এখানে কিন্তু এজ লিমিট তোমাদের প্রিভিয়াস যে নোটিফিকেশানগুলো এসেছিল সেখানে তোমাদের এজ লিমিট ছিল আঠেরো থেকে সাতাইশ বছর তবে এই বছর তোমাদের এজ লিমিটটা এখানে আপার এজ লিমিট বাড়িয়ে হবে তিরিশ বছর অর্থাৎ তোমাদের বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এলিজিবিল অ্যাপ্লিকেশন করতে পারো এবং তোমরা যদি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু আপার এজ লিমিটে পাঁচ বছর ছাড় দেওয়া হবে অর্থাৎ তোমরা কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা এলিজিবিল অ্যাপ্লিকেশন করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আপার এজ লিমিটে তিন বছর ছাড় পেয়ে যাবে ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তাহলে এখানে টোটাল ভ্যাকেন্সি কত থাকবে কত ভ্যাকেন্সির জন্য এখানে অফিসিয়াল নোটিফিকেশান আসতে চলেছে দেখো এখানে তোমাদের একটা অ্যাপ্রক্স এখানে ভ্যাকেন্সির কথা বলছি কারণ একদম যে কনফার্ম ভ্যাকেন্সি তোমাদের বলতে হবে এরকমটা নয় এটা কিন্তু কেউ বলতে পারবে না কারণ অফিসে নোটিফিকেশান এলে কিন্তু ওটা বোঝা যাবে তবে অ্যাপ্রক্স যেটা বোঝা যাচ্ছে এখানে কিন্তু দশ হাজার প্লাস শূন্য পদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে তবে বিভিন্ন পত্রিকায় কিন্তু বলা হচ্ছে বারো হাজার প্লাস শূন্য পদে কিন্তু কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি আসতে পারে তো তোমরা ধরে রাখতে পারো দশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি আসবেই যার জন্য তোমরা ছেলে ও মেয়েরা সবাই কিন্তু এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে যখন ফুল নোটিফিকেশানটা আসবে নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের কিন্তু কনফার্মটা আরও বিস্তারিত জানাতে পারবো ওকে এবার কবে নোটিফিকেশান আসবে কবে থেকে আবেদন শুরু হবে তোমাদের একটু পরে বলছি তার আগে তোমরা দেখে নাও এখানে তোমাদের কীভাবে আবেদন করতে হয় যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে অফিসিয়াল নোটিফিকেশান আউট হওয়ার পর তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখানে তোমাদের দুটো অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে একটা হচ্ছে এই স্ট্রি পেস ডবল স্লাস পিআরবি ডট ডব্লিউ বি ডট গভর্নমেন্ট ডট ইন এবং আরেকটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই স্ট্রি পেস করোন ডবল শ্লাস পিলিস ডট গভর্নমেন্ট ডট ইন এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমাদের কিন্তু চেক করতে হবে অফিসিয়াল নোটিফিকেশান এসছে কিনা এবং তারপর তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবার অফিসিয়াল নোটিফিকেশান এলে অনলাইনে আবেদন চালু হলে তোমাদের কিন্তু সবার আগে জানিয়ে দেবো কীভাবে তোমাদের অনলাইন আবেদন করতে হবে নোটিফিকেশান এটুদের কী বলা হয়েছে ওকে তার জন্য তোমরা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিল প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশনগুলো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এখানে যে অনলাইন আবেদনটা নেওয়া হয় এখানে অনলাইন আবেদন করার জন্য কত টাকা ফিস লাগে দেখো তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টস রয়েছো তোমাদের কিন্তু মাত্র কুড়ি টাকা পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হয় এবং তোমরা যারা অল আদার ক্যাটাগরি যেমন তোমরা যারা ও বিসি ক্যাটাগরি রয়েছো তোমরা যারা জেনারেল ক্যাটাগরি কিংবা তোমরা যারা ই ডাবলএস ক্যাটাগরি তোমাদের কিন্তু একশো সত্তর টাকা পেমেন্ট করে এখানে অনলাইন আবেদনটা করতে হবে ওকে এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এখানে যদি আমি আবেদন করে থাকি তাহলে আমাদের সিলেকশানটা কয়টি ধাপে হবে এখান কিন্তু সিলেকশানটা তোমাদের টোটাল ছয়টি মেজর স্টেপে তোমাদের কিন্তু নেওয়া হবে এক নম্বর যেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান এখানে তোমাদের অ্যাডমিট কার্ড আসার পর তোমাদের কিন্তু ফার্স্ট যে এক্সামটা হবে তার নাম হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান এবং এই এক্সামটা তোমাদের কিন্তু এক্সামিনেশান সেন্টারে গিয়ে দিতে হয় এবং এই এক্সাম সেন্টারটা অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু চুজ করতে হয় যে তোমরা প্রিফারেন্স হিসাবে কোন এক্সাম সেন্টারে গিয়ে তোমরা পরীক্ষা দেবে ওকে এবার অনলাইন আবেদন চালু হলে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে দেব তোমাদের কীভাবে এক্সামেশান সেন্টার চুজ করতে হয় এবং প্রিলি এক্সাম হওয়ার পর তোমাদের নেক্সট হবে কি পিএমটি ও পিইটি এবার পিএমটির ফুল ফর্মটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং পিইটির ফুল পমটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবার পিএমটিতে তোমাদের কিন্তু বেসিক্যালি তোমাদের হাইট ওয়েট এবং চেস্ট মেজারমেন্ট করা হয় থাকে এবং পিইটিতে তোমাদের কিন্তু বেসিক্যালি এখানে রানিং চেক করা হয় ওকে এবং তারপর হবে তোমাদের মেন্স এক্সামিনেশান তারপর হবে তোমাদের এখানে ইন্টারভিউ এবং তারপর হবে তোমাদের একটা পুলিশ ভেরিফিকেশান এবং তারপর হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশান এই ছয়টি ধাপ কমপ্লিট হওয়ার পর তারপর একটা তোমাদের ট্রেনিং দেওয়া হয়ে থাকে এবং ট্রেনিংয়ের পর তোমাদের কিন্তু ফাইনালি জয়নিংটা হয়ে যায় ডব্লিউপি কনস্টেবল হিসাবে ওকে এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের যে বললাম একটু আগে প্রথম তোমাদের হবে প্রিলি এক্সাম আর এই এক্সামটা তোমাদের কত নাম্বারে নেওয়া হয়ে থাকে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এখানে তোমাদের প্রিলি এক্সামটা নেওয়া হয় একশো নাম্বারের যেখানে তোমাদের টাইম দেওয়া হয় এক ঘন্টা তবে এখানে কিন্তু কোশ্চেনগুলো হয় এমসিকিউ টাইপ কোশ্চেন এবং এখানে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে বাংলা ও নেপালি ভাষায় এবার তোমাদের যাদের মাতৃভাষা বাংলা অবশ্যই কিন্তু তোমাদের অনলাইন আবেদন করার সময় বাংলা চুজ করতে হবে এবং বাংলা ভাষা তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের যাদের মাতৃভাষা নেপালি তোমরা কিন্তু নেপালি ভাষায় পরীক্ষা দিতে পারো ওকে এবং নেক্সট তোমাদের বলে রাখি এখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে দেখো এখানে কিন্তু টোটালি তোমাদের তিনটি টপিক রয়েছে এক নম্বর যেটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ যেখান থেকে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকে দ্বিতীয় নম্বর থাকে এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা মাধ্যমিক লেভেলের কিন্তু হয়ে থাকে অর্থাৎ যেহেতু এখানে মাধ্যমিক পাসযোগ্যতায় অ্যাপ্লিকেশনটা নেওয়া হচ্ছে অবশ্যই তোমাদের গণিতগুলো কিন্তু মাধ্যমিক লেভেলের হবে এখান থেকে তোমাদের থাকবে তিরিশ নম্বর এবং তারপর রয়েছে রিজনিং যেখান থেকে তোমাদের কুড়ি নম্বর থাকছে অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল একশো নম্বরে পরীক্ষা নেওয়া এখানে তবে এই এক্সামটা তোমাদের কিন্তু কোয়ালিফাইং নেচার ওকে তবে এখানে কিন্তু তোমাদের পাস করতেই হবে পাস করার পর তোমাদের হবে পিএমটি এম ও পিইটি এবার প্রথম তোমাদের বোর্ড রাখি পি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে তোমাদের কি কী চেক করা হয় এখানে কিন্তু হাইট ওয়েট এবং চেস্ট চেক করা হয় তোমরা যারা ছেলেরা অ্যাপ্লিকেশান করবে অবশ্যই তোমাদের কিন্তু এখানে মিনিমাম হাইটটা দরকার একশো সাতষট্টি সেমি এবং তোমাদের মিনিমাম ওয়েটটা দরকার সাতান্ন কেজি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু চেস্টটা দরকার আঠাত্তর সেমি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পাঁচ সেমি এক্সপেনশান করতে হবে অর্থাৎ তোমাদের ছাতিটা পাঁচ সেমি কিন্তু ফোলাতে হবে ওকে এবং তোমরা যারা গোর্খা গাই রাজবংশী এবং শিলুল ট্রিপ অর্থাৎ এস টি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে হাইটের ক্ষেত্রে ওয়েটের ক্ষেত্রে এবং চেস্টের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড়গুলো দেওয়া হয়ে থাকে ওকে এবার তোমরা যারা মেয়েরা অ্যাপ্লিকেশান করতে চাও অবশ্যই তোমাদের কিন্তু মিনিমাম হাইটটা দরকার একশো ষাট সেমি এবং ওয়েটটা দরকার ঊনপঞ্চাশ কেজি এখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কোনোরকম চেস্ট মেজারমেন্ট করা হয় না এবার নেক্সট রয়েছে পিইডি এখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের চেক করা হয় বেসিক্যালি রানিংটা এখানে তোমরা যদি এখানে ছেলেরা অ্যাপ্লিকেশান করে থাকো তোমাদের কিন্তু মিনিমাম এখানে এক হাজার ছশো মিটার রানিং কমপ্লিট করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে এবং তোমরা যারা মেয়েরা অ্যাপ্লিকেশান করবে তোমাদের আটশো মিটারের রানিং কমপ্লিট করতে হবে চার মিনিটের মধ্যে ওকে অর্থাৎ এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো এখানে তোমাদের কিন্তু এখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দৌড়টা চালিয়ে যেতে হবে কারণ তোমরা আগে থেকে দৌড়টা না প্র্যাকটিস করলে অবশ্যই কিন্তু ওখানে মাঠে তোমরা ক্লিয়ার করতে পারবে দৌড়টা ওকে এবার বিভিন্ন পত্রিকায় বলা হচ্ছে এখানে কিন্তু পিইটি এবং পি এমটির ক্ষেত্রে বিভিন্ন কিন্তু পরিবর্তন আসতে চলেছে তবে যদি পরিবর্তন আসে অবশ্যই তোমাদের কনফার্ম নিউজটা দিয়ে দেবো যদি কোনো অফিসিয়াল আপডেট আসে ওকে এবার নেক্সট তোমরা দেখে নাও এখানে তোমাদের যে ফাইনাল এক্সামটা নিয়ে হবে এখানে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে কত নাম্বারে পরীক্ষা হবে এখানে তোমাদের বলা হচ্ছে টোটাল মার্কসটা হচ্ছে পঁচাশি নাম্বার অর্থাৎ তোমাদের কিন্তু ফাইনাল এক্সামটা নেবে হবে পঁচাশি নম্বরের এবং এখানে তোমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো হবে এমসিকিউ অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন এবং এখানেও কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো আসবে বাংলা ও নেপালি ভাষায় তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে তোমরা পরীক্ষার অ্যান্সার দিতে পারো এখানে তোমাদের টোটাল চারটি টপিক রয়েছে কী কী টপিক এখানে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে পঁচিশ নাম্বার ইংলিশ থেকে পঁচিশে নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স যেটা মাধ্যমিক লেভেলের এখান থেকে কুড়ি নাম্বার এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস এখান থেকে পনেরো নাম্বার অর্থাৎ তোমাদের কিন্তু পঁয়ত্রিশে নাম্বারে পরীক্ষা নিয়ে হবে এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই ফোর অর্থাৎ চারটি পার্সেন্ট উত্তর পূর্ব গেলে এক নম্বর তোমাদের কাটা যাবে ওকে এবং সেই জন্য কিন্তু অবশ্যই তোমাদের এই মেইনস এক্সামটা ভালোভাবে দিতে হবে ক্লিয়ার এবার তোমরা ফাইনাল এক্সামে পাস করলে তোমাদের নেক্সট হবে ইন্টারভিউ যেখানে তোমাদের পনেরো নম্বরে ইন্টারভিউ নিয়ে হবে এবার তোমাদের কোশ্চেন থাকতে পারো তাহলে এখানে পনেরো নম্বরে ইন্টারভিউ নেবে এখানে তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে এবং এখানে তোমাদের কী কী চেক করা হবে দেখো এখানে কিন্তু বেসিক্যালি তোমাদের ইন্টারভিউতে তোমাদের কিন্তু অবশ্যই এখানে জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে তোমাদের কোশ্চেনগুলো করা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পাবলিক সার্ভিস সম্বন্ধে তোমাদের কিন্তু একটা বেসিক নলেজ তোমাদের ক্লিয়ার আছে কি না সেটা চেক করার জন্য কিন্তু এখানে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়ে থাকে ওকে এবার এখানে তোমাদের যে মেন্স এক্সাম পঁয়তাশি নম্বর এবং ইন্টারভিউ তোমাদের পনেরো নম্বর এই দুটো যোগ করে হচ্ছে একশো নম্বর এই একশো নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট বের করা হয় এবং সেই লিস্টে তোমাদের নাম থেকে থাকলে অবশ্যই কিন্তু তোমাদের নেক্সট স্টেজগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করা হবে এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশানটা হয়ে যাবে নেক্সট তোমাদের বলে রাখি তোমরা যদি ডাব্লিউবিউ কনস্টেবল পদে তোমাদের চাকরিটা হয়ে যায় সিলেকশনটা পেয়ে যাও তাহলে তোমাদের আফটার ট্রেনিং তোমাদের জয়নিং হওয়ার পর তোমাদের স্যালারি কত থাকবে দেখো এখানে কিন্তু তোমাদের বেসিক স্যালারি থাকবে বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা তার সঙ্গে সঙ্গে তোমরা গ্রেড পে পাবে এখানে ছাব্বিশশো টাকা এবং এর সঙ্গে সঙ্গে তোমরা সমস্ত রকম অ্যালাউন্সগুলো পাবে যেমন মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে ডিআরএলএস অ্যালাউন্স এবং সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে তোমাদের কিন্তু এখানে গ্রস স্যালারি দাঁড়াবে পার মান্থ পঁচিশ হাজার প্লাস তাই অবশ্যই মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা যখন চাকরিটা পাবে ফার্স্ট মান্থ থেকে তোমরা কিন্তু পঁচিশ টাকা পাবে পার মান্থ তাই অবশ্যই ভালো একটা বেতনের চাকরি এবং এখানে তোমরা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে চাকরিটা করবে এবং পুলিশ কনস্টেবল পর্যন্ত তোমাদের চাকরিটা পেয়ে যাবে তাই অবশ্যই তোমাদের যাদের লক্ষ্য রয়েছে ডব্লিউপি কনস্টেবল তাই আজ থেকে তোমরা কিন্তু প্রিপারেশানটা চালিয়ে যাও কারণ আর কিছুদিনের দিনের পর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আসতে চলেছে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে কবে নোটিফিকেশান আসবে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে দেখো পুজোর পর কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে তাই এখানে তোমাদের বলে রাখি অ্যাপ্রক্স ডেটটা যে নভেম্বরের সেকেন্ড কিংবা থার্ড উইক অর্থাৎ নভেম্বরের মিডিল অফ মান্থে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আসার প্রবল সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আর কিন্তু বেশি সময় বাকি নেই তাই অবশ্যই তোমরা কিন্তু আজ থেকে হার্ডলি প্রিপারেশান শুরু করে দাও কারণ আগে থেকে প্রস্তুতি না নিলে কিন্তু তোমরা এই এক্সাম ক্রাক করতে পারবে না কারণ মাধ্যমিক পাশযোগ্যতায় যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরিটার জন্য অফিসিয়ান নোটিফিকেশন আসবে এখানে কিন্তু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে তাই অবশ্যই তুমি যদি এখানে সিলেকশানটা পেতে চাও অবশ্যই তোমাদের কিন্তু এক ধাপ এগিয়ে থাকতে হবে সবার থেকে তার জন্য কিন্তু আগে থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং এখানে যে এক্সাম প্যাটার্নটা বললাম এবং এখানে তোমাদের সিলেবাসটা বললাম এক্সাম প্যাটার্ন সিলেবাস অনুযায়ী কোন কোন বইগুলো পড়তে হবে আগে থেকে ওই টপিক নিয়ে ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও